ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি মনে আপনি জানতে চেয়েছেন কোনো পরিবারের কোনো নারীর কাছে যদি স্বর্ণ, এত পরিমাণ স্বর্ণ রয়েছে যে তার উপর জাকাত ফরজ হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে ওই পরিবার থেকে একটি কুরবানি দিলেই যথেষ্ট, নাকি ওই যে নারী যার উপর জাকাত রয়েছে বা যার উপর জাকাত ফরজ হয়েছে তাকে আলাদাভাবে কুরবানি দিতে হবে? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের প্রথমত জানতে হবে জাকাতের হুকুম কি এবং কুরবানির হুকুম কি। কুরবানির হুকুম হচ্ছে বিদ্বানগণদের বিশুদ্ধ মত অনুযায়ী সুন্নাত, এটা হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। যদি কেউ কুরবানি দেয় তাহলে সে সওয়াব পাবে, যদি কেউ না দেয় সেক্ষেত্রে সে গুনাগার হবে না। কিন্তু পারত পক্ষে সকলেই কুরবানি দেওয়া উচিত বা উত্তম, এমনটি বিদ্বানগণদের মত কুরবানির বিষয়ে। কিন্তু আর জাকাতের বিষয়, জাকাত হচ্ছে যার উপর ফরজ হয়েছে, যার জাকাত পরিমাণ, জাকাত এর নিসাব পরিমাণ, অর্থের মালিক যখন কেউ হয়ে যাবে, স্বর্ণ হোক বা অর্থ হোক, মালিক যখন হয়ে যাবে তার উপর জাকাতটা ফরজ হয়ে যায়, ওয়াজিব, মানে তাকে দিতেই হবে বাধ্যতামূলক, সেটা কিন্তু সুন্নাত না যে আমার মন চাইলো আমি দিলাম বা মন চাইলো না আমি দিলাম না। কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তারপর যদি সে কুরবানি দেয় তাহলে সে সওয়াব পাবে, না দিলে সে গুনাহগার হবে না। কিন্তু যদি এই ইবাদতটাকে সে অপছন্দ করে তাহলে সে গুনাহগার হবে, যে না আমার ভাল লাগে না কুরবানি দিতে তাই আমি দিলাম না, কিন্তু তার সামর্থ্য আছে, সেক্ষেত্রে সে গুনাহগার হবে। কিন্তু সামর্থ্য আছে কিন্তু সে মনে করতেছে না, এই বছর আমি কুরবানি দেবো না, এই টাকাটা আমি অন্য কোনো কাজে, আমি আরেকটা কাজে আমি খরচ করবো, সেক্ষেত্রে সে কিন্তু গুনাহগার হচ্ছে। কিন্তু জাকাতের ক্ষেত্রে আপনার মন চাইলেও আপনাকে জাকাত আদায় করতে হবে, না চাইলেও আপনাকে আদায়, বিষয়টা এমন না যে এটা সুন্নাত, এটা হচ্ছে ওয়াজিব বা ফরজ, এটা আপনাকে আদায় করতেই হবে। এর জন্য জাকাতের সাথে কোনোভাবে কুরবানিকে আমরা ই করতে পারবো না, কুরবানি পারত পক্ষে আমাদের দেওয়া উচিত। আর জাকাতের পর সমপরিমাণ মাল সম্পদের মালিক হলে অবশ্যই আমাদেরকে বাধ্যতামূলক আমাদেরকে শতকরা 2.5% করে আমাদের জাকাত বের করতে হবে। এটা গেল একটা বিষয়। আরেকটা পয়েন্ট হচ্ছে যে যদি কেউ মনে করে না আমার পরিবার থেকে দিচ্ছে, যদি কোনো নারী মনে করে যে পরিবারের পক্ষ থেকে আমার স্বামী কুরবানি দিচ্ছে, সেখান থেকে তো হয়েই যাচ্ছে, কিন্তু আমি যেহেতু আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, আমার আমি আমার আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে সম্পদের মালিক করেছেন, তো আমিও একটা আমার পক্ষ থেকে বা আমি একটা কুরবানি করব, বা আমি আমার সম্পদ থেকে একটা কুরবানি করব, এটা করতে পারলেও আরও ভালো, এটা করলে সে সওয়াব পাবে। যদি না করে সেক্ষেত্রে সে গুনাহগার হবে, বিষয়টা এমন না, বা তাকে বাধ্যতামূলক করতে হবে বিষয়টাও এমনও নয়। সে যদি মনে করে যে না ঠিক আছে, আমার স্বামী তো আমার পরিবারের পক্ষ থেকে দিয়ে সেখান থেকে আমাদের কুরবানি হয়ে গিয়েছে, কিন্তু আমি নিজের পক্ষ থেকে যেহেতু আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে তার কৃতজ্ঞতা স্বরূপ আমি একটা কুরবানি দিব, অথবা আমার মা বা বাবা বা তাদের কেউ তারা বেঁচে নেই বা তাদের পক্ষ থেকে আমি একটি পশু কুরবানি করব, বা আমি আল্লাহর রাস্তায় একটা কুরবানি দিয়ে পশুটাকে সাদকা করে দিবে, এমনটি করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা বাধ্যতামূলক দেখে দিতে হবে, বিষয়টি এমন নয়। আল্লাহ আলম সব বারাকাল্লাহ ফিকুম।